বহু বৃদ্ধকে দেখেছি যাহাদের বার্ধক্যের জীবনের জীর্ণাবরণের তলে মেঘমুক্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে এমন করে দিয়েছেন তার দেখা চিরযৌবনা বৃদ্ধের বর্ণনা। এমনই একজনের দেখা মিলল ব্রাক ব্যাংক আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়, খবিরুদ্দিন খান, যার বয়স 68 বছর। আমি প্রতিদিন মেকশিওর করি যে আমার শরীরচর্চা ইজ এ মাস্ট। আমি কম বেশি 90 মিনিটস আমি শরীরচর্চা করি উইথ হার্ড ট্রেনিং, আর পরিমিত আহার গ্রহণ করি। রাজধানীর হাতির ঝিলে নবমবারের মতো আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের 7,500 মানুষ। এবারের ভালোবাসা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতার তহবিলে সংগৃহীত পুরো অর্থই হস্তান্তর করা হয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। আমরা এই কল্যাণের পথচলা এই মিনি ম্যারাথনটা আমরা গত 9 বছর ধরে করে আসছি। সবাই যে যেরকম পারি এরকম একটা অর্থ ডোনেট করি। ডোনেট করার পরে যেই অর্থটা সবাই মিলে ওঠে, 7,500 কর্মী তারা ডোনেট করেছে এবং এখানে রেজিস্ট্রেশন করেছে, এবং তারপরে এই অর্থটার সমান পরিমাণ অর্থ আবার আমাদের ব্র্যাক ব্যাংক আমাদেরকে দেয়। সেই দুটো অর্থ মিলে আমরা গরিবদের শিক্ষায়, গরিবদের স্বাস্থ্যে, গরিবদের এতে, এবার যেরকম আপনার আমরা কয়েকটি স্কুলে দিচ্ছি যেখানে গরিব শিশুদের পড়াশোনা করায়, তারপরে একটি কিডনি হাসপাতালে দিচ্ছি, একটা ওল্ড হোমে আমরা দিচ্ছি, এবং স্পেশালি এবলড বাচ্চাদের যে স্কুল আছে সেখানে দিচ্ছি। অতিথি আসনে থেকে অনুষ্ঠান উপভোগ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া বড় পর্দার তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। পাশের মানুষ অথবা দেশের মানুষের জন্য আসলে আমাদের কিছু করা সম্ভব না। জয় পরাজয় ছাপিয়ে এই প্রতিযোগিতা রূপ নেয় স্বাস্থ্য পরিচর্যাকারীদের মিলন মেলায়। আমরা এটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি, কারণ আমরা এটা শুধুমাত্র দৌড় বলে যে অংশগ্রহণ করি সেটা না, আমরা এটা মানবতার কল্যাণে দৌড়। প্রতিদিন যদি মানুষের কাজের ফাঁকে যে যে সময়ে সময় করতে পারে 30 মিনিট কিংবা 45 মিনিট এরকম করে যদি দৌড়ায়, তাহলে সারা শরীরের যে এটা একটা খুব ভালো একটা এক্সারসাইজ আমার কাছে মনে হয়। ইট পাথর আর কংক্রিটের শহরে দমফেল বাড়ি যেন ফুরসত নেই রাজধানীবাসীর, তবুও জীবিকার সাথে জীবনের যত্ন নিতে নিয়মিত দৌড়াতে এমন উৎসব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। শুধু যে বৈষয়িক ব্যাপার নিয়ে সবসময় মেতে থাকবো তা না, উন্নয়ন করা, দেশের উন্নয়ন, আমাদের সমাজের উন্নয়ন, মেন্টাল এবং হেলথ ডেভেলপমেন্ট করার ব্যাপারেও আমাদের কিন্তু অনেক উদ্যোগ আছে, এটা একটা বড় উদ্যোগ। ওষুধ নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ রাখতে দৌড়ানোর কোনো বিকল্প নেই। তারা বলছেন ব্র্যাক ব্যাংকের এই আয়োজনের সাথে সাথে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানরাও যদি এমন উদ্যোগ গ্রহণ করে তাহলে সেটি দেশের মানুষের জন্য অনেক উপকারে আসবে। রাজধানীর হাতিরঝিল থেকে মোকারম হোসাইন, ডক্টর টিভি।